হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যেই আসতে চলেছে নতুন একটি বাংলা ছবি, যার নাম পোড়ামন টু। এর আগে পোড়ামন বইটি খুব জনপ্রিয় হয় এবং এই মুভিটিতে সিয়াম এবং পূজা চেরি, সিয়াম আহমেদ বাংলার সুপারস্টার, এর আগে বেশ কিছু জনপ্রিয় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে বেশ নাম করেছে, এবং পূজা চেরির নূরজাহান বইটি খুব জনপ্রিয় হয়। এই দুইয়ের মেলবন্ধনে নতুন পিয়ার্স পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশের ফিল্মের জগতে পূজা চেরি এবং সিয়াম আহমেদ এই প্রথমবার পোড়ামন টুতে আমরা একসাথে তাদেরকে পাওয়া যাব। এছাড়া নানান নতুন নতুন নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিগণদের এখানে দেখা যাবে। সিয়াম আহমেদ এবং পূজা চেরি পাশাপাশি বাপ্পাই রাজ, এছাড়া থাকবে অনেক নিত্য নতুন কৌশলীরা। এই মুভির ডায়রেক্টর হলেন রিয়ান রাফি। রিয়ান রাফি এবং আব্দুল আজিজ এই মুভির স্ক্রিপ্ট রাইটার। এই মুভিটি আসতে চলেছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে, এবং এই মুভির একটি গান খুবই জনপ্রিয় হয়েছে, আজই এই গানের রিলিজ করে এবং গানটি এখন 200K ক্রস করতে চলেছে। এবং এই মুভিটিতে বেশ কিছু গান, যেখানে আকাশ, ইমরান, বিভিন্ন পপুলার সিঙ্গারদের দিয়ে নানা রকম গান করানো হয়েছে। এই মুভিটিতে দুই একটা আইটেম সং এবং তার পাশাপাশি একটি রোমান্টিক সং দেখতে পাওয়া যাবে। মুভিটিতে MD কালাম এডিটর হিসেবে দেখা যাবে। এছাড়াও এই মুভিটিতে দেখা যাবে জয়েশ প্রধান ডান্স কোরিওগ্রাফার হিসেবে, এছাড়াও এই মুভিটির ফাইট মাস্টার হিসেবে দেখা যাবে মিঠু আহমেদকে। তো দর্শক বন্ধুরা, তোমাদের কি মতামত? পোড়ামনের মতন পোড়ামন টু কি আবার মানুষের মন জয় করে নেবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নিদর্শন তৈরি করতে পারবে? তো এই বইয়ের সম্পর্কে তোমাদের যা যা মতামত নানা রকম কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, এবং এই মুভির আরও আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজাতে ভুলো না। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং শুভরাত্রি।